বাংলা নববর্ষ বাঙালিদের প্রাণের উৎসব হলেও এই দিনটিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতি উপজাতি সকল অংশের মানুষ। কেউ পালন করবে গড়িয়া উৎসব, কেউ পালন করবে বিহু। চৈত্র সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার শিব গৌরী বা হর গৌরীর নৃত্যে মুখরিত ছিল রাজধানীর লাগোয়া গ্রাম দাসপাড়া সহ রাজ্যের নানান গ্রাম পাহাড়। পূজোর শেষ দিন ছিল এদিন। হিন্দু সম্প্রদায়ভুক্ত পাড়া মহল্লায় সকাল থেকে শিব গৌরী রাধাকৃষ্ণ নিয়ে নেচে গেয়ে বাড়ি বাড়ি যান। এছাড়া তারা বাজার ঘাটেও ঢাক ঢোল সহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্য পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত এই শিব গৌরীর নৃত্য চলবে বলে পূজারীরা জানিয়েছেন। বুধবার হিন্দু সম্প্রদায় চৈত্র সংক্রান্তি উৎসব পালন করবেন। এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাইয়েরা বোনেরা শিব পুজো উপলক্ষে রাজ্য কিংবা জেলার বিভিন্ন এলাকায় মেলা বসবে। আসছে বৈশাখ, বছর ঘুরে আবার নতুন বছরের সূত্রপাত। সংক্রান্তির পর আরও একটি বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালিরা। চৈত্রের শেষ লগ্নে মঙ্গলবার শিব গৌরী নৃত্যের এমনই দৃশ্যবন্দী হলো আমাদের আকাশের ক্যামেরায়। এটা আমাদের পূর্বপুরুষ অনেক আগে থেকে বাংলাদেশ থেকে প্রচলন ছিল। এটা অ্যাকচুয়াল ডাকের দল শিব গৌরীর নৃত্য। এটা সাধারণত বিশেষ করে রাত্রেই করা হইতো, এখানে রাত্রে হয়, আর আপনার আজকের দিনে এটা দিনের বেলায় হয়। এটারে ভুল বিষু, এটা আমাদের অনেক অনেক আগেরই প্রচলিত ছিল, এখনো আমরা ওই ঐতিহ্যটা কিছুটা ধরে রাখছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।